অবশেষে তিহারেই স্থায়ী হলো দিল্লির মুখ্যমন্ত্রী তথা আপ সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়ালের। ডেপুটি মনীষ সিসোদিয়ার সহবন্দী হিসেবে তিহার জেলে দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। 15 এপ্রিল পর্যন্ত তাঁকে জেল হেফাজতে পাঠিয়েছে রাউজ অ্যাভিনিউ কোর্ট। ইডি হেফাজত শেষে সোমবার 1 এপ্রিল তাকে আদালতে পেশ করে ইডি। নতুন করে হেফাজতের আবেদন করেননি ইডির আইনজীবী এস ভি রাজু। সংস্থার আবেদন মেনে অরবিন্দ কেজরিওয়ালের জেল হেফাজত মঞ্জুর করে আদালত। তাই আপাতত 15 এপ্রিল পর্যন্ত তিহারের 2 নম্বর জেলেই বন্দী থাকবেন অরবিন্দ কেজরিওয়াল। ইডির আইনজীবী আদালতে সওয়াল করেন, তদন্তে সহযোগিতা করছেন না মুখ্যমন্ত্রী, ফোনের পাসওয়ার্ড দিচ্ছেন না অরবিন্দ কেজরিওয়াল। আবগারি দুর্নীতি মামলায় দিল্লির মুখ্যমন্ত্রীর ফোনের তথ্য খুব জরুরি, তাই ফরেন্সিকের সাহায্য নিচ্ছে কেন্দ্রীয় সংস্থা। তাকে জেল হেফাজতে পাঠানো হোক, প্রয়োজনে জেলে গিয়ে জেরা করবে ইডি। আবগারি দুর্নীতি মামলায় গ্রেফতার হয়ে তিহারেই বন্দী দিল্লির উপমুখ্যমন্ত্রী মনীষ সিসোদিয়া, আপ সাংসদ সঞ্জয় সিং এবং দিল্লির প্রাক্তন স্বাস্থ্যমন্ত্রী তথা আপ নেতা সত্যেন্দ্র জৈন। সোমবার আপের তরফে রাউজ অ্যাভিনিউ আদালতে উপস্থিত ছিলেন দিল্লির 2 মন্ত্রী অতিশি এবং সৌরভ ভরদ্বাজ। সুনীতা কেজরিওয়াল উপস্থিত ছিলেন আদালতে। আদালতে ঢোকার মুখে প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে দিল্লির মুখ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী যা করছেন তা দেশের জন্য ভালো নয়। अरविंद जी, पूरा इंडिया गठबंधन के आपके लिए जुटा आराम ले मैदान, क्या कहेंगे? मंत्री जी जो ये कर रहे हैं ये देश के लिए अच्छा नहीं है। अरविंद जी, पूरा इंडिया गठबंधन के आपके लिए जुटा आराम ले मैदान, क्या कहेंगे? मंत्री जी जो ये कर रहे हैं ये देश के लिए अच्छा नहीं है। সোমবার স্বাস্থ্য পরীক্ষার পর কেজরিওয়ালকে জেলে ঢোকানো হয়েছে। তিনি 2 নম্বর জেলে একাই থাকবেন। এই জেলে এজাপতকালে ছিলেন আপ সাংসদ সঞ্জয় সিং, তাকে সরানো হয়েছে 5 নম্বর জেলে। কেজরিওয়ালের তিহার যাত্রাকে কটাক্ষের শুনে বিঁধেছে বিজেপি। দলের মুখপাত্র সাজিয়া ইলমির শায়রির সুরে প্রশ্ন, কি লুকোচ্ছেন অরবিন্দ কেজরিওয়াল? দুর্নীতির বিরুদ্ধে তাঁর লড়াই উস্কে দিয়েও কটাক্ষ ছোড়েন বিজেপি মুখপাত্র। ইতনি খুদগর্জি বেসবাব নহি কেজরিওয়াল, কুছ তো হ্যায় জিসকি পর্দাদারি হ্যায়। तो क्या पर्दादारी है भाई साहब, बताइए तो क्यों बार बार कोर्ट्स भी और ईडी भी कह रहे हैं कि कुछ छुपाया जा रहा है। 2011 आप सब लोग, आप में से कई लोग वहाँ मौजूद थे। और केजरीवाल जी 13 दिन 320 घंटे उन्होंने बाकायदा अनशन किया, उनकी जान पर आ गई, इस दिन के लिए सोचने वाली बात है। हम लोग सब इकट्ठा होते थे, केजरीवाल जी लहराते थे वो फर्रे सबूतों के और कहते थे निकलो बाहर मकानों से, जंग लड़ो बेईमानों से। বিজেপির রাজনৈতিক অস্ত্র হিসেবে কাজ করছে ইডি। বড়সড় অভিযোগ কংগ্রেসের সাধারণ সম্পাদক কে সি বেনুগোপালের। আর কি বললেন তিনি? দেয়ার এনফোর্সমেন্ট ডাইরেক্টরেট ইজ অ্যাক্টিং লাইক এ পলিটিক্যাল ওয়েপন ফর বিজেপি এন্ড নরেন্দ্র মোদি গভর্নমেন্ট। Every action of ED nowadays is only on political basis. অরবিন্দ কেজরিওয়ালের প্রথমে চিকিৎসা ব্যবস্থা করা হবে, তার স্বাস্থ্য পরীক্ষা করা হবে এবং তাকে একটি বিশেষ সেলে রাখা হবে যা ঘিরে থাকবে তিহার জেলের বিশিষ্ট নিরাপত্তা রক্ষীরা। নিউ দিল্লি থেকে ইন্দ্রানী দাশগুপ্ত রিপোর্ট, ক্যালকাটা নিউজ।